আলিপুরদুয়ারে মুষলধারে বৃষ্টি হওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কলকাতার আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তারপরই লাগাতার বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত আলিপুরদুয়ারে। রীতিমতো সাধারণ মানুষ ছাতা নিয়ে কাজে বেরিয়ে পড়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডেও জল জমে গিয়েছে বলে জানা যায়। পৌরসভা থেকে ইতিমধ্যেই নজরদারিও শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই অকাল বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারের গোটা এলাকাবাসী। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে, আমাদের শহরের বেশিরভাগ ওয়ার্ডে দেখছি আমরা নিচু জমি এবং নদীর চারদিকে নদী দিয়ে ঘেরা, তো জল তো ওঠারই কথা। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের, এই সময় তো শ্রাবণ মাসের বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে, 4-5 দিন থেকে যা বৃষ্টি, এই বৃষ্টিটা এখন কমলে ভালো হয়। আজকে তো কম আছে, হয়তো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি হবে না, না হলেই ভালো। সকালে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেক জায়গাতে জল জমে আছে, এখনও নদীও ভরাট আছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।